বিবিসি নিয়মিত আয়োজন কৃষি কথায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া হক আজ আমরা আলোচনা করব অতিরিক্ত কীটনাশক কতটা ক্ষতিকর এই প্রসঙ্গে আর এই বিষয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ বিভাগের অবসরপ্রাপ্ত রসায়নবিদ এ কে এম আজাদ জনাব আজাদ আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে হ্যাঁ যেমনটা বলছিলাম আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে যে অতিরিক্ত কীটনাশক ফসলের জন্য আসলে কতটুকু ক্ষতিকর এটা লাভজনক কোনো দিক আছে কিনা সে সম্পর্কে জানবো আপনার কাছে তবে তার আগে এই সংক্রান্ত একটি প্রতিবেদন আছে সবজির বীজ বোনার পরপরই বিষ ছড়াচ্ছেন মানিকগঞ্জের এই কৃষক সাধারণ কীটনাশকের চেয়ে কয়েক মাত্রা বেশি বিষাক্ত এই উপাদান দেওয়ার উদ্দেশ্য সবজি খেতে পরে যেন আর কোনো আগাছা না হয় ফটিও নাতি লোকাল সেনাবাহিনী ফুকমা করে রিয়াছে পুষ্টিগুণে ভরপুর লাল শাক খাবারের পাতে সব বয়সী মানুষের প্রধান পছন্দই লাল শাকও কীটনাশক ছড়াচ্ছেন কৃষক বাণিজ্যিক ভাবে চাষ করা প্রায় সব লাল শাকেই ব্যবহার হচ্ছে এই বিষ ক্ষতি করলে আমরা কি করবো এই পোকা লাগলে একদিনই শেষ হয়ে যাবো खैर আজকে বেজদিমানজি কালকে উঠিয়ে না বিক্রি করতেছি মানিকগঞ্জের ধলেশ্বরী নদীর চরে শত শত একর জমিতে বেগুন ফুলকপি বাঁধাকপি করলা সহ চাষ হয়েছে নানা জাতের সবজি কিন্তু কীটনাশক ব্যবহার করেন না এমন একজন চাষি কেউ খুঁজে পাওয়া যায়নি হ্যাঁ একটা বীজ হয় আপনি কি করছেন আমি ওই বেশি বীজ আমি দিছি মাঝে মাঝে দোকানদাররা যা বলে ওইভাবে দিই আমরা কীটনাশক ছাড়া তো আসলে সবজি এখন ফলে না কীটনাশকের ক্ষতিকর দিক কতটুকু এই তথ্য মাঠ পর্যায়ের সব কৃষকের জানানি আবার জানলো বেশি লাভের আশায় বেশি মাত্রায় ফসলে কীটনাশক দেন অনেকেই পরিস্থিতি বদলাতে কৃষি সম্প্রসারণ বিভাগ খুব বেশি তৎপর নয় বলে অভিযোগ এই অধ্যাপকের ওনারা এটাকে মিনিমাইজ করার চেষ্টা করতেছেন তবে আপ টু মার্ক নয় কারণ আমাদের দেশের বিভিন্ন জোন যে সমস্ত এলাকায় ইনটেনসিভলি শাকসবজি প্লাস অন্যান্য দানা ফসল চাষ করা হয় সব জায়গায় আমি আমার চোখে পড়ে না।। বুঝাইতে হবে যে তুমি ঠিক নির্ধারিত সময়ের আগেই জমি থেকে কীটনাশক দেওয়া সবজি তুললে ক্ষতিকর রাসায়নিক সবজিতে রয়েই যায় এসব সবজি গ্রহণের ফলে মানুষের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় তাই মাঠ পর্যায়ে বেশি সচেতনতা দরকার সবার আগে আমরা প্রতিবেদনটা দেখছিলাম আমাদের ডিবিসি সংবাদে এই প্রতিবেদনটি প্রচারিত হয়েছে আমরা এখানে দেখছি যে কীটনাশকের মাত্রা অতিরিক্ত ব্যবহার কীটনাশকের প্রয়োজন আছে কি নেই কৃষকরা তা না জেনে সেটাই ব্যবহার করছেন আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই কীটনাশকটা কি এবং আসলে কি ফসলে এটির মানে যে ধরনের ফসলে এটি ব্যবহার করা হচ্ছে কোনো প্রয়োজন আছে কি না প্রয়োগের প্রতিবেদনটিতে আপনার যে ফসলগুলো দেখানো হলো যে সবজিগুলো এর অধিকাংশ আপনার বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে এবং এই আক্রমণ থেকে রক্ষা পেতে হলে আপনাকে কীটনাশকের ব্যবহার করতে হবে কিন্তু প্রয়োজনীয় সরকার কর্তৃক অনুমোদিত মাত্রায় আপনি প্রয়োজনের তুলনায় বেশি ব্যবহার করবেন না এবং যখন প্রয়োজন তখন করতে হবে কৃষক অনেক সময় সতর্কতামূলক অবস্থা নেওয়ার জন্য প্রয়োজনের আগেও ব্যবহার করে কিন্তু তাদের উচিত সরকারের অনুমোদিত মাত্রায় ঔষধ ব্যবহার করলে ক্ষতির সম্ভাবনা নেই একটা বিভাগ আছে উদ্ভিদ সংরক্ষণ বিভাগ তারা কীটনাশক ব্যবহারের অনুমোদন প্রদান করে থাকেন এবং শাক সবজির জন্য আপনার অনুমোদন দেওয়ার পূর্বে বিশ্ব খাদ্য সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনটা এরা ফলো করে যার পরিপ্রেক্ষিতে আপনারা যে সমস্ত আমরা শাকসবজি খাই সেই সমস্ত শাক জন্য বিভিন্ন কীটনাশক পোকামাকড় ও বালাই দমনের জন্য বিভিন্ন ঔষধের অনুমোদন দেওয়া হয়ে থাকে এবং সেগুলোর প্রয়োগ মাত্রা পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে মানে এটি এটি বিশ্ব খাদ্য সংস্থা কর্তৃক নির্ধারিত এরকম কোনো কিছু প্রয়োগ মাত্রাটা আমাদের স্থানীয়ভাবে আমাদের গবেষণা বিভিন্ন সংশ্লিষ্ট গবেষণা অনুষ্ঠানে প্রতিষ্ঠানে আমাদের এই প্রয়োগ মাত্রাটা পরীক্ষা নিরীক্ষা করে নির্ধারণ করা হয় তারপরেও আপনার যে সমস্ত আপনার শাকসবজি বিশেষ করে যেগুলো সালাদ জাতীয় শাকসবজি যেগুলো একটু কাঁচা অবস্থা আমরা খাই কিংবা চা কিংবা কফির কোথাও ধরেন সেগুলার জন্য এটাকে বিশ্ব স্বাস্থ্য স্বাস্থ্য সংস্থার একটা অ্যালাউয়েবল লিমিট থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা আপনার বিশ্ব খাদ্য সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এফএও এবং ডব্লিউএচও এটাকে বলা হয় যৌথভাবে এফএও ডাব্লিউএচও জয়েন্ট মিটিং অন পেস্টিসাইড রেসিডিউস জে এম পিআ জয়েন্ট মিটিং যে এমপিআর অনুমোদন প্রয়োগ বিভিন্ন কীটনাশকের বিভিন্ন মলিকুলের বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন মাত্রা তারা অনুমোদন দিয়ে এবং আমাদের কর্তৃপক্ষ ফসলের করে শাকসবজির ক্ষেত্রে অনুমোদন দেওয়ার পূর্বে যদিও এখানে সেটা পরীক্ষা করা হয় না কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনটা সংশ্লিষ্ট সংস্থা যারা রেজিস্ট্রেশন নেবে তাদেরকে দেওয়ার জন্য অনুরোধ জানান আচ্ছা মানে এটা এটা আন্তর্জাতিকভাবে অনুমোদিত হয়ে আসে নির্ধারিত হয় স্থানীয়ভাবে এরকম প্রয়োগ মাত্রা স্থানীয় হয় স্থানীয় হবে আপনি আপনি প্রয়োগ মাত্রাটা আসলে কি এই যে শাকসবজি দেখতে পাচ্ছেন শাকসবজি আপনি এক একরে কতটুকু ওই ওষুধ ব্যবহার করবেন কিংবা এক চামচ ওষুধের সাথে কয় চামচ পানি দেবেন কয় লিটার পানি দিবেন সেটাই প্রয়োগ মাত্রাটা যে এক একর কিংবা আপনি যদি ইউনিট হেক্টর ধরেন এক হেক্টরে কতটুকু ঔষধ সেটাকে পাঁচশো এম না এক লিটার ঔষধ ব্যবহার করবেন এবং কত সেটি আর কি সেটি নির্ধারণ করছেন আমরা স্থানীয়ভাবে স্থানীয়ভাবে পরীক্ষা নিরীক্ষা করে কোন কোন সংস্থা এটা করছে এটা সংশ্লিষ্ট সংস্থা ধানের ক্ষেত্রে হলে ধান গবেষণা ইনস্টিটিউট করবে আপনার শাকসবজির ক্ষেত্রে হলে কৃষি গবেষণা ইনস্টিটিউট করবে ইক্ষুর ক্ষেত্রে হলে সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট করবে যে শশ গবেষণা প্রতিষ্ঠান পাটের আপনার পোকা মাগরের জন্য কোন ওষুধ দিলে আপনার পাট গবেষণা ইনস্টিটিউট করবে আচ্ছা সংশ্লিষ্ট যে গবেষণা প্রতিষ্ঠান গবেষণা আছে তারাই নির্ধারণ করবে যে কতটুকু দরকার আছে ট্রায়ালটা বলা হয় এটাকে আচ্ছা তো কৃষকরা তো আমরা দেখছি যে তারা না বুঝে নির্বিশেষে সব জমিতে এক একই মাত্রায় কীটনাশক প্রয়োগ করছেন তো কীটনাশক কি আসলে সব সময় খারাপ কিনা আমি আসলে সেটা জানতে চাই কীটনাশক তো সব সময় খারাপ হওয়ার কথা নয় কীটনাশক আপনি যদি অনুমোদিত মাত্রা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে খারাপ নয় আপনাকে ব্যবহার করতে হবে কারণ আজকে আপনার ক্রপিং ইন্টেসিটি বেড়ে যাচ্ছে আমরা সেক্ষেত্রে আপনার পোকামাকড়ের আক্রমণও বাড়তেছে আপনার হাইব্রিড আমরা সিড ইউজ করতেছি হাইব্রিড সিড পোকামাকড় আক্রমণ দমন এবং বালাই দমনের জন্য সেক্ষেত্রে আপনার কীটনাশকের ব্যবহার প্রয়োজন কীটনাশকের খারাপ দিকও আছে কিন্তু ভালো ভালো দিক আছে কারণ কীটনাশক না দিলে আপনি কিছু কিছু পোকামাকগুলো আপনি দমন করতে পারবেন না আপনার এই যে সমন্বিত ব্যবস্থানা পদ্ধতি সেগুলোও আজকাল কৃষকদেরকে উৎসাহিত করা হচ্ছে কিংবা লেস টক্সিক যেগুলো পেস্টিসাইড সেগুলোকে উৎসাহিত করা হচ্ছে এছাড়া আপনার বায়োপেস্টিসাইড বলা হয় যেগুলো লেস আপনার আপনাকে কম ক্ষতি করবে সেগুলোকেও আজকাল উৎসাহিত করা হয় কিন্তু তারপরে আমাদের মতো দেখে দেশে এখনও কনভেনশনাল কীটনাশককে বেশি ব্যবহার করা হয় মানে তার ওই গদ বাধা নিয়মেই কিন্তু সেই ক্ষেত্রেও কৃষক আপনার যে আপনি যে বোতলটা দেখলেন যে ব্যবহার করছে বোতলের গায়ে কিন্তু অনুমোদিত মাত্রা লেখা থাকে তাকে সেটা ফলো করতে হবে আপনার যে একটা কীটনাশক হলে আপনি কীটনাশকটার বোতলে কিংবা যদি আপনার প্যাকেটে হয় দানা জাতীয় হয় প্যাকেটে বিধিটা তো লেখা থাকে এটা কি জাতীয় ওষুধ লেখা থাকে এটা কোন আ ফসলের কোন পোকা জন্য ব্যবহার করতে হবে কি পয়গমতভাবে ব্যবহার করতে লেখা থাকে তা ছাড়াও যেগুলো আপনারা আমি আগে বলেছি যেগুলো আপনার এডিবল ক্রপস যেমন আপনারা চা সালাদ জাতীয় যেগুলো আমরা খাই সেগুলোর ক্ষেত্রে আপনাকে ওখানে বলাই থাকে যে কোন কোন ঔষধ যাবে যাবে না এবং সেক্ষেত্রে এটা সরকার যথেষ্ট আপনার সচেতন সচেতন আমাদের এটা কথা না বললে নয় কৃষক অনেকটা আপনার ওই যাদের কাছ থেকে কিনে তাদের উপর নির্ভরশীল ও যে সে যার কাছ থেকে কিনতে যাচ্ছে সে যে ওষুধটা বলে দিচ্ছে সে যে যা আমাকে আমার এই এফিট লেগেছে। হয়তো দেখা যাচ্ছে সে করে তার লাভ বেশি থাকবে সে সেটাই দিয়ে দিচ্ছে কিংবা হয়তো একটা দামি ওষুধ দিয়েছে আপনার সস্তার একটা ওষুধ আছে যেটা দিলে ভালো কাজ হবে কনভেনশনাল ওষুধ দিলে হবে না দিয়ে একটা দামি ওষুধ

তো যাতে আপনার হোলসেল ভলিউম বেশি বড় কোম্পানি বহুজাতি কোম্পানি তারা তাদের নিজস্ব চেষ্টায় কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করে থাকে এছাড়াও ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন তারা কিছু প্রশিক্ষণ প্রদান করে থাকে কিছু আপনার এনজিও আছে তারাও আপনার প্রশিক্ষণ প্রদান করে থাকে কিন্তু তারপরেও আপনার হচ্ছে সেই প্রশিক্ষণের মাত্রাটা আমার মনে হয় কৃষকের সংখ্যার অনুপাতে অনেক কম সেক্ষেত্রে জিনিসটা আপনার ডিসিমিনেট সেভাবে হচ্ছে না এবং লক্ষ্য করা যাচ্ছে যে মার্কেটটা এখনো এই হোলসেলার এবং রিটেলার নির্ভরশীল আচ্ছা কৃষক নিজে বুঝে এখনো সেইভাবে সিদ্ধান্ত নিতে পারছে না তারা কোনো কাজ করতে পারছে না জনাব এ কে আমরা এই বিষয়টা নিয়ে আরো আলোচনা করব তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরব একটা বিরতি নিয়ে ফিরছি সঙ্গে থাকুন আমাদের

দেখুন কোনো কীটনাশক বাজারজাত করার পূর্বে সেটা আমি আগে আরেকবার বলেছি সরকারের অনুমোদন নিতে হয় এবং কীটনাশকের আমদানি ব্যবহার বিতরণ সামগ্রিক জিনিসটা কীটনাশক অধ্যাদেশ এবং কীটনাশক বিধি দ্বারা নিয়ন্ত্রিত একটা কীটনাশক যখন আপনি একটা ডিলারের দোকান থেকে একটা কৃষক কিনবে কীটনাশকের লেবেলড বোতল কিংবা প্যাকেটের মধ্যে সমুদয় জিনিসটা লেখা লেখা থাকে কীটনাশকটা প্রথমে লেখা থাকবে এটা সরকার কর্তৃক অনুমোদিত কিনা দু নম্বর লেখা থাকবে এটা সরকার এটার জন্য একটা রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করে থাকে এরপরে লেখা থাকে এটা কি জাতীয় কীটনাশক কীটনাশকের মধ্যে আপনার বিভিন্ন ভাগ আছে অধিক বিষাক্ত কম বিষাক্ত সেরকম এটা এটা লেভেলের মধ্যে লেখা থাকবে তারপরে লেখা থাকবে কীটনাশকটা কোন ফসলের কোন প্রকার জন্য অনুমোদিত এবং এই কি প্রয়োগ মাত্রায় এটা ব্যবহার করতে হবে এবং তার সাথেও লেখা থাকে এটা কখন ব্যবহার করতে হবে এবং কীটনাশকের প্রয়োগমাত্রা আপনার ওই যদি তারা ওই বোতলের ক্যাপে বলা থাকে সাধারণত যে আপনার কয় ক্যাপ ওষুধ সে দিবে এবং কতটুকু পানির সাথে মিশিয়ে দিবে এবং একটা ফসলে কয়েকবার কখন সে ব্যবহার করতে পারবে করবে এটা সবই ওই বোতলের গায়ে লেবেলে দেখা যায় আটকে থাকে বোতলের লেবেলটাই লেখা থাকে হ্যাঁ কিন্তু আমরা যদি আসলে কৃষকদেরকে জানাতে চাই যে কীটনাশক ব্যবহারের কিছু নিয়ম আছে যেমন অনেক কীটনাশক ব্যবহারের একটা নিয়ম আছে আমি যতদূর জানি যে সূর্যাস্তের পরে কিংবা সূর্যলোক থেকে বাইরে গিয়ে মানে সূর্যের আলো পড়বে এরকম সময়ে ব্যবহার করা যায় না এরকম লেবেলের নিচে লেখা থাকে আপনার যে ওই দুটো জিনিস বেশি আমরা ইম্পর্টেন্ট যে এটা যে সকালে ব্যবহার করবেন রৌদ্রের সময় ব্যবহার করবেন না বাতাসের বিপরীতে ব্যবহার করবেন না বাতাসের বিপরীতে ব্যবহার সব ধরনের কীটনাশক আপনার এই দুটো জিনিস লেখা থাকে থাকবে এবং প্রয়োগ মাত্র তো অবশ্যই লেখা থাকবে এবং এটাকে এবং এবং লেবেলটা নিচেও লেখা থাকে ব্যবহারের পূর্বে লেবেলটা ভালোভাবে পড়ে নিন আর এই কিশব্দটি আসলে সচেতনতার বিষয় কিশব্দটির আছে এবং এদেরকে কমনওয়ে প্রশিক্ষক দাওছে একবার তো সম্ভব না এবং তাদেরকে সচেতন করা হচ্ছে একাও সচেতন হচ্ছে আপনার এছাড়া অন্যান্য বিদেশি অর্গানাইজেশনও কিনা সুযোগ আপনার ডিলারদের প্রশিক্ষণের চিন্তা ভাবনা করতেছে এবং কিছু কিছু দিছে কোনো দিচ্ছে একটি একটি ফসলে বা একটি সবজিতে আমি কীটনাশক ব্যবহার করলাম মানে একজন কৃষক কীটনাশক ব্যবহার করেছে তো সেক্ষেত্রে তার কি কোন বিষয়টা মাথায় রাখা উচিত ফসলটা তোলার ক্ষেত্রে এটারও বোধহয় একটা নিয়ম আছে যে ফসল আপনার সবজির ক্ষেত্রে ওই যে আপনাকে আমি প্রথমে বলেছি লেবেলটা পড়তে হবে যে সমস্ত কীটনাশক শাকসবজির জন্য অনুমোদিত সেখানে লেখা থাকে ফসল টাকা আপনার কাটার কতদিন পরে সেটা খাওয়া যাবে কত কীটনাশক ব্যবহার করার কতদিন পরে ফসলটা কাটা যাবে আচ্ছা আচ্ছা তো সেটা আপনার কীটনাশক থেকে কীটনাশক আপনার পার্থক্য হয় কোনো কীটনাশক আপনি ব্যবহার করার তিন দিন পরে খেতে পারবেন আবার কোনো কীটনাশক ব্যবহার করার পর হয়তো দেখা যায় সাত দিন আপনার খেতে পারবেন না আচ্ছা সেই জন্য ফসলের ক্ষেত্রে যে সমস্ত কীটনাশকগুলা রেসিডিওল পিরিয়ড কম সে শাকসবজির ক্ষেত্রে সেই সমস্ত কীটনাশক গুলার অনুমোদন সাধারণত দেওয়া হয়ে থাকে যে এইগুলো রেসিডিউল পিরিয়ড খুবই কম আচ্ছা রাত থেকে তিন দিন আচ্ছা আর আবার আরেকটা বিষয় শোনা যায় যে অনেক কীটনাশকেরই আসলে প্রত্যেকটা কীটনাশকের একটা মেয়াদ থাকে এবং জমিতে যদি একজন কৃষক কীটনাশক ব্যবহার করে থাকেন তাহলে একটা নির্দিষ্ট সময় পর সেই কীটনাশকের কার্যকারিতা কিন্তু ফুরিয়ে যায় এরকম একটা কথা কীটনাশকের কার্যকারিতা জমিতে না কীটনাশকটা উৎপাদনের তারিখ থেকে এটা মেয়াদ বলা থাকে এটা নর্মালি আমাদের দেশে সেটা বলছি আমি এর আগে যতটুকু শুনেছি যে প্রত্যেকটা কীটনাশকের একটা মেয়াদ আছে যেমন ছয় মাসের মেয়াদ আছে সেটা জমিতে দেওয়ার পর সেটা আমি আপনাকে বলেছি ওখানে যদি আপনার লং রেসিডিউল গাছ কিছু আছে আপনার জমিতে দেওয়ার পর সত্তর দিনও থাকে আবার কিছু কিছু কীটনাশক ছেটানোর পর আপনার সাত দিন ওটা রেফিকেসি থাকে দশ দিন থাকে চোদ্দ দিন থাকে এটা মলিকুল টু মলিকুল ভ্যারি করে যেগুলো মনে করেন মাটিতে মাটির পেস্টিসাইড আমরা সয়েল পেস্টিসাইড বলে থাকি সেই সয়েল পেস্ট পেস্ট দমনের জন্য যে সমস্ত কীটনাশক ব্যবহার করা হয় এগুলার মেয়াদ কমপক্ষে 70 দিন থাকে আচ্ছা 70 তার চেয়েও বেশি এই 70 দিনের পরে তার কার্যকারিতা নষ্ট হয়ে যায় এই 70 দিনের পর আবার ওই পোকাটার আক্রমণ দেখা দিতে পারে এটা আবার কোন কোন কীটনাশক আছে আপনার দুই বছর থাকবে আচ্ছা 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 এটা লেস আছে হাই আপনার আছে কোন কোন কীটনাশক আছে দু বছরও থাকবে কিন্তু আজকাল আপনার ওই লং রেসিডুয়াল পেস্টেসড গুলা অর্গানো ক্লিন সেগুলো তো বহু আগে নিষিদ্ধ হয়ে গেছে এখন আর সেই ইয়ে গুলা নাই এখন অর্গানো ফসফরাস জাতীয় কীটনাশকের মধ্যে যেগুলো আপনার অর্গানো কার্বামেট এগুলারই আপনার সিক্সটি ডেজ সেভেন্টি ডেজ শেষ হয়ে গেল যদি তখন সেই ফসলটি যদি কৃষক ঘরে তুলে ফেলে যেটা রেজিটেবল যেটা আমি বললাম যেমন আপনি আবার টমেটো খাচ্ছ শশা এগুলো আপনার খুব সাবধানতা অবলম্বন করতে হবে আর যেগুলো আপনি যেটা বললাম সৈল ফেস অসুবিধা কারণে কারণ এটা আবার চুলাতে রেঁধে খাচ্ছেন আচ্ছা তো সেক্ষেত্রে এই যে আপনি বলছেন টমেটো গাজর কিংবা আমি লাল শাকের কথা যদি আমি ধরি যে বিভিন্ন প্রকার শাকসবজির কথা যদি ধরি একজন ভোক্তা পর্যায়ে যখন খাবারগুলো আসে পণ্যগুলো আসে তখন ভোক্তার কি সচেতনতামূলক ব্যবস্থা নেওয়া উচিত কারণ এটিতে তো কীটনাশক অলরেডি ব্যবহার হয়ে গেছে তার কি ধরনের কাজ পদক্ষেপ নেওয়া উচিত ক্ষেত্রে হয়তো তো জানবে না এটার মধ্যে কি ব্যবহার করা যায় কিন্তু কৃষক চাষি জানবে চাষির ওই লেভেলটা পরে দেখা থাকবে যে সে কীটনাশকটা ব্যবহার করেছে ওখানে লেখা ছিল যে ওর আহ কীটনাশকটা ব্যবহারের তিন দিন আগে চার দিন আগে কিংবা পাঁচ দিন আগে এটা কাটা যাবে না

এটা ব্যক্তি পর্যায়ে ব্যক্তি পর্যায়ে অনেকই চর্চা আচ্ছা তো সেই ক্ষেত্রে সবকিছু মিলে আসলে বাংলাদেশে সজীব্য একটা অপার সম্ভাবনা দেখা গেছে যে সম্ভাবনা দেখা দিয়েছে এবং সবজির উৎপাদন বাড়ছে আমরা কো দেশে কত লক্ত তো আমাদের মানে আমাদের উৎপাদনে আমরা খাচ্ছি এবং তো আপনার কালটিভেটেড এরিয়া কিন্তু ইয়া হচ্ছে ল্যান্ড কমে যাচ্ছে না কিন্তু আপনার ফসলের বিভিন্ন বিন্যাস ঘটিয়ে কিন্তু উৎপাদন বাড়ানো হচ্ছে বাড়ানো হচ্ছে এবং এ দেশে তো অভুক্ত কেউ নেই এখন সেক্ষেত্রে আমরা আসলে প্রান্তিক পর্যায়ের যারা কৃষক রয়েছেন তাদেরকে আপনি বলছেন যে নানা রকমের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং কৃষকরা যদি একটু সচেতন হয় তবে এই জিনিসগুলো আরো উত্রে যাওয়া সম্ভব কিন্তু আমাদের আরো সচেতন আনতে হবে এবং আমাদেরকে আর একটু কৃষকদেরকে এজুকেটেড করতে হবে তাকে কীটনাশক না ও ব্যবহারের ক্ষেত্রে সে নিজে যদি শিক্ষিত হয়ে নিজে বুঝে যদি কীটনাশকটা কিনে সেটা তার জন্য ভালো কারণ সে যদি ডিলার নির্ভরশীল থাকে সেক্ষেত্রে অনেক সময় সে

ইউনুন শুনে দাওয়াত দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আরে ছিল আমাদের আরে ছিল আমাদের আজকের কৃষি নিয়মিত আলোচনা অনুষ্ঠান কৃষি কথায় আজ আলোচনার বিষয় ছিল অতিরিক্ত কীটনাশক কতটা ক্ষতিকর এই প্রসঙ্গ আর এই বিষয় আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে সঙ্গে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্ভিদ সংরক্ষণ বিভাগের অবসরপ্রাপ্ত রাসায়নিকবিদ কে কে আজাদ আগামী কাল দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে অন্য কোন অতিথির সঙ্গে এরপর 6টা ডিবিসি সংবাদ নিয়ে আসবেন মজুমদার জুবল সঙ্গে থাকুন